পিঁপড়া একটি কমন প্রাণী যাদের দুনিয়ার সবখানে দেখা যায় এটি কীট পতঙ্গ শ্রেণীভুক্ত কিছু প্রজাতির পিঁপড়া নিজ থেকে বহুগুণ বেশি ওজন বইতে পারে পিঁপড়াকে কষ্টসহ প্রাণীদের মাঝে গণ্য করা হয় তাদের কিছু প্রজাতি এমনও আছে যাদের চোখ নেই এরা পানিতে ২০ থেকে চব্বিশ ঘন্টা পর্যন্ত জ্যান্ত থাকতে পারে এরা গন্ধ শোঁকা ও পরিষ্কার করার জন্য নিজেদের অ্যান্টেনা ব্যবহার করে বেশিরভাগ পিঁপড়া ফুল ফল বীজ ইত্যাদি খায় কিছু পিঁপড়া পছন্দ করে রস খাওয়া আবার কিছু পিঁপড়া অন্য কীট খেয়ে জীবন ধারণ করে আবার কেউ কেউ সামনে যা পায় তাই চাটতে থাকে হোক না তা ছোট্ট জীবন্ত প্রাণী পেঁপড়ার মুখে বিভিন্ন অংশ থাকে যা দিয়ে তারা খাদ্যদ্রব্য ধরে আর খায় মুখের অগ্রভাগে থাকে চোয়াল যা ডানে বামে নড়াচড়া করা যায় পিঁপড়া এর সাহায্যে খাদ্য ছাড়াও ছোট ছানাদের বহন করতে পারে তাছাড়া প্রয়োজনের সময় এর সাহায্যে শত্রুদের দংশন করতে পারে চোয়ালের পরের অংশ হচ্ছে যা দিয়ে পিঁপড়া চাবানোর কাজটুকু করে পিঁপড়া খাদ্যকে সরাসরি গিলে খায় না খাদ্য প্রথমে মুখের পেছনে এক প্রকোষ্ঠে প্রবেশ করে সেখানে খাদ্যের সমস্ত রস শুষে নেওয়া হয় পিঁপড়া ওই রস গিলে ফেলে এবং ফুঁক দিয়ে বাইরে ফেলে দেয় পিঁপড়ার পেট দু ধরনের হয় এক ধরনের পেটে ওই খাবারটুকু যায় যা সে নিজে খায় আরেক ধরনের পেটে ওই খাবারটুকু যায় যা সে বন্ধুদের জন্য জমিয়ে রাখে পিঁপড়া মিলেমিশে থাকতে পছন্দ করে তাদের বসতি খুবই সুশৃঙ্খলপূর্ণ হয় যা আয়তন ও দৈর্ঘ্যের হিসেবে অনেক বড় যেখানে অসংখ্য হাজার হাজার বরং লাখ লাখ পেঁপড়া বাস করতে পারে পিঁপড়াদের বসতি তিন ভাগে বিভক্ত এক ভাগে থাকে রানী পিঁপড়া আরেক ভাগে থাকে শ্রমিক পিঁপড়া আর বাকি ভাগে থাকে পুরুষ পিঁপড়া রানী পিঁপড়া অন্য পিঁপড়াদের উপর রাজত্ব চালায় না বরং তার দায়িত্ব হল শুধুমাত্র বংশ রক্ষার জন্য ডিম পাড়া তার বয়স অন্য পিঁপড়াদের চেয়ে বেশি হয় সে দশ থেকে ২০ বছর পর্যন্ত বেঁচে থাকে এক বসতিতে এক বা একাধিক রানী পিঁপড়া থাকতে পারে যদি কোনো বসতিতে যখন নতুন রানী পিঁপড়া জন্ম নেয় তবে সে যদি চায় আগের বসতি ছেড়ে নতুন বসতি গড়তে পারে যখন রানী পিঁপড়া বড় হয়ে যায় তখন তার পাখনা গজায় যা প্রথমবার ডিম পাড়ার পর ঝরে যায় সে ছানাদেরকে খাবার হিসেবে নিজের মুখের লালা খাওয়ায় এ সময় তার শরীর থেকে ঝরে পড়া পাখনার অবশিষ্টাংশ সে খাবার হিসেবে খেয়ে ফেলে এইভাবে রানী পিঁপড়া নিজেকে বাঁচিয়ে রাখে শ্রমিক পিঁপড়া দৈহিক আকৃতিতে সবচেয়ে ছোট কিন্তু বসতির সকল কাজকর্ম তাদেরই জিম্মায় থাকে এরা হচ্ছে মাদি পিঁপড়া এরা রানী আর ছানাদের খেয়াল রাখে বসতি নির্মাণ এবং মেরামত এদের দায়িত্ব এরা বসতির বাসিন্দাদের জন্য খাবার সংগ্রহ করে আর শত্রু থেকে রক্ষা করে শ্রমিক পিঁপড়া এক থেকে পাঁচ বছর পর্যন্ত বেঁচে থাকে এরা কখনো রানী হতে পারে না কিন্তু এদের ছাড়া বসতি টিকে থাকা অসম্ভব কিছু পিঁপড়া হল বসতির নিরাপত্তারক্ষী এরা সাধারণ পিঁপড়ার তুলনায় গায়ে গতরে বড় এদের কাজ হলো বসতির আশপাশ ও শত্রু পিঁপড়াদের আক্রমণ থেকে রক্ষা করা যদি বিপদ বেড়ে যায় তবে এরা একতাবদ্ধ হয়ে নিজেদের মুখ জোড়া লাগিয়ে বসতির প্রবেশপথ রুদ্ধ করে দেয় পুরুষ পিঁপড়া কেবল কয়েক সপ্তাহ বা কয়েক মাস বেঁচে থাকে উষ্ণ ও আর্দ্র এলাকায় পিঁপড়ার বসতি মাটির তলদেশে থাকে যা বিশ ফুট ছয় মিটার পর্যন্ত গভীর হতে পারে বসতি নির্মাণের দায়িত্ব শ্রমিক পিঁপড়ারা পালন করে তারা মাটির তলায় সুড়ঙ্গ বানায় পর্যন্ত উঁচু হতে পারে এমন অনেক বসতিকে ছোট ছোট গলি তৈরি করে সংযুক্ত করা হয় এসব বসতিতে লাখ লাখ পিঁপড়া থাকতে পারে